এখন সিঙ্গাতে ফুক দিবে, তামানো দুনিয়ায় আবার পানি পানি হবে, 40,000 বর্ষ থাকবে পানিময় হইয়া, কুদরতেই এক বাতাস আল্লাহ কি ভরে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ করিবে ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালু কোনা, এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতে থাকিবে, এই পৃথিবীর মধ্যে বাকি আছে কাবা ঘর, সেইখানেতে করবে নালাই কঠিন হাসর, পৃথিবীর মধ্যে বাকি আছে কাবা ঘর, সেইখানেতে করবে নালাই কঠিন হাসর, জেনে শুনে সেই সেই খবর জেনে শুনে, জেনে শুনে সেই সব খবর কেমনে ভুলে যাও, মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও, মানুষ রে একবার পিছনে ফিরে যাও, তুমি যে নাম্মা কাছে উড়িয়া বেড়াও অমন পাখি রে, একবার উড়িয়া বেড়াও অমন পাখি রে, একবার পিছনে ফিরে যাও অমন পাখি রে, একবার পিছনে ফিরে যাও, আপ্যায়ন করবেন সেটা আপনারাই ভালো জানেন। তারপর বাবলি, বাবলি সরকার না দেওয়ান, দুইটাই আমার বোন, একটাই কারণ সেটা হলো ভালোবাসা, এই জন্যই এ জায়গায় আসা। তা আপনাদের মেহমান আমি আশা করি যে ওইভাবেই আপনারা আপ্যায়ন করেন, যে গাজীপুরের নামটা যেন থাকে, আমার গাজীপুরের নামটা যেন থাকে, এই মাজারে এই প্রথম ওনারা আসছে, আমার নামটা আমার সম্মানটা আপনারা রাখবেন। তারপর পুতুল দেওয়ান, শিউলি দেওয়ান আমার আত্মার আত্মীয়, যেমন বলেছে যে অনেক আগে আসলেই এক সময় আমরা ক্লাবে, এই মাজারে আমাদের ক্লাব ছিল, বসে বসে গান গাইতাম, কিন্তু আমাকে চিনতে পারে না, এই জন্যে অনেক আগে আমি একদম হ্যাংলা ছিলাম, আর বিশেষ করে 6 থেকে 7 বছর আমি এই জগতে ছিলাম না, এই জন্য দেখা হয় নাই, ময়না মানে একসাথেই আমরা চলেছি কিন্তু কারোর সাথে কারো পরিচিত নাই, এই জন্যই নাই। ছোটবেলায় বান্ধবী যখন থাকে অনেকগুলা প্রতিদিন দেখা হয়, কিন্তু বিয়ের পরে 2-5 বছর পরে দেখা হয়, একসাথে দেখা হয় না, সেই জন্যই কেউ কাউরে চিনি না, পরিচয় জিজ্ঞেস করে। তো যাই হোক, একটি বা দুইটি গান গাবো, গান গাই না আগের মতো, জানি না গাইতে পারবো কি না, একটি গানের গতকালকেও অনুরোধ ছিল আমি গাই নাই, তো চেষ্টা করবো এই গানটা গাওয়ার জন্য, জানি না পারবো কি না। যে গানটা অনুরোধ করেছে চলবে নাকি,
কাম বাতাসে। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে যাও। মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও। সেই বাতাসে ঢেউ করিবে ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালু কোনা, এক বালু হইতে দেখো সত্তর বালু হবে, সত্তর হতে সত্তর হাজার বাড়িতে থাকিবে। এই পৃথিবীর মধ্যে বাকেই আছে কাবা ঘর, সেইখানে তে করবে নালাই কঠিন হাসর। পৃথিবীর মধ্যে বাকেই আছে কাবা ঘর, সেইখানে তে করবে নালাই কঠিন হাসর। জেনে শুনে সেই সেই খবর জেনে শুনে জেনে শুনে সেই সব খবর কেমনে ভুলে যাও। মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও, মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছনে ফিরে যাও মন পাখি রে, একবার পিছনে ফিরে যাও। সেই বিষুতে যে তার রূপে
ডারে ডার ডার কবর হতে আউটে হাসরে আরো একটা ভোগ যখন ইসরাম দিলে দিবে সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে আরো একটা ভোগ যখন ইসরাম দিলে দিবে সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে তখন তোমার কি বা হবে তখন তোমার তখন তোমার কি বা হবে কার প্রাণে যাও মানে মানুষে একবার পিছনে ফিরে যাও মানে মানুষে একবার পিছনে ফিরে যাও তার উপরে লৌহ মাফিজ আল্লাহ সিংহাসন সিংহাসনের মায়া দয়া ফেরেস্তা আটজন দিন ইনসান ফেরেস্তারা সবাই যাবে মারা শুধুমাত্র বেঁচে থাকবে আটজন পায়া দরা আল্লাহর হুকুমে আবার সিংহাসন তালইয়া ওই কাবা বরাবর আবার দেবেতে বসাইয়া সেই বুঝে বলবে আমার আপে নির্জনজন সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন একা খোদা বুঝবে তখন সমস্ত শিল্পীদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত বছর গান গ্যাপ দিও, এই গলা তো এখানে মনে হয় আছি কিনা জানি না, এত ধার করতে হইব মাশাল্লাহ। তাইলে আমরা আর ছাড়তাছি না, কি বলেন? একটা গাইলে আরেকটা ছোটখাটো হইলো গাওয়া লাগে, যেখানে টর্চ লাইট ব্যাটারি ছাড়া কোনো আলো নাই। অতএব আর একটা গান হলে মোটামুটি আমরা তৃপ্তি পাবো। ধন্যবাদ সবাইকে।